আমরা আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করলাম এই অনুষ্ঠানের। আমরা মূল যে অনুষ্ঠান ফেলিসিটেশন সেরেমনি, আমরা কিন্তু চলে যাচ্ছি সেখানে। আমরা পাণ্ডবেশ্বর থেকে, তিনি পানসুলি হাই স্কুল, আরিফ মানাত আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল, অভিজিৎ পাল ফিফথ হয়েছে, আমাদের ফিফথ হয়েছেন 673 ডিস্ট্রিক্টে ফিফথ হয়েছে অভিজিৎ পাল, উষা গ্রাম বয়েজ হাই স্কুল, ব্রাত্য রয় উপস্থিত আছে, ব্রাত্য রয়, হ্যাঁ ব্রাত্য রয়, সুরজ কুমার ডিস্ট্রিক্টে থার্ড পজিশন গত বছরে, সুরজ কুমার, তার কোচ ছিলেন শিবরাম দাস, শিবরাম দাস সার্ভিস করেন তিনি সিএলডাব্লিউতে, চিত্র চাকরি করেন, গত 12 বছর ধরে সিএলডাব্লিউর কিন্তু তিনি কোচ, আসানসোল সাব ডিভিশন এবং বার্নপুর ক্রিকেট, আমাদের যে বার্নপুর ক্রিকেট একাডেমি হয়েছে তার কিন্তু চিফ কোচ, আরো অনেক কিছু ছিল কিন্তু বলার সময় নেই, তাহলে কিন্তু অনুষ্ঠান দীর্ঘায়িত হয়ে যাবে। এটুকুনি বললাম আজকে অলকদা, এবার তার হাতে পুরস্কার তুলে দেবেন। আমাদের মাননীয় অতিথি আছেন, আমাদের সত্যগুণা সিনহা মহাশয়, আমাদের সংস্থার তরফ থেকে আছেন আমাদের শ্রী অশোক রুদ্র মহাশয়, ১৯৯৩ থেকে 2002 অবধি তিনি বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করেছেন, ডুরাট কাপ, রোভার্স কাপ, আইএফএ শিল্ড, বিভিন্ন প্রতিযোগিতায় তিনি কিন্তু বিভিন্ন সংস্থার পড়াশোনার সাথে আবদ্ধ ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আস্তে আস্তে সমাজের বিভিন্ন সেক্টরে কিন্তু নিজেদের পা রাখছে, এবং বার্নপুরের বিভিন্ন ক্লাব কিন্তু মেয়েদের নিয়ে বার্নপুর বয়েজ হাই স্কুল, তারই ফাঁকে বলে নেবো তারপরে আমরা 1 মিনিট সময় নিয়ে নেবো মাননীয় অতিথির কাছে, আমাদের বার্নপুর টাউন পুজো থেকে যে কমিটির আমাদের দাদারা এসছেন, আমরা ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আছেন অনুপ মাঝি মহাশয়, মাননীয় পৌরপিতা, আমাদের মধ্যে আছেন সৌরভ আলী মহাশয়, প্রথম এবং দ্বিতীয় তো আমরা দিয়েছি, পুরস্কৃত করেছি, ডিস্ট্রিক্টের থার্ড উমারানী গার্লস হাই স্কুলের প্রত্যুষা আসেনি মনে হয়, ফোর্থ ধ্রুবনীল সরকার অনেক দূর থেকে এসছেন নতুন ডাঙ্গা হাই স্কুল, আমাদের পাণ্ডবেশ্বর থেকে সম্ভবত এসছেন ধ্রুবনীল সরকার, ও টিপু আমাদের পূর্ণেন্দু চৌধুরী বন্ধু, আমাদের বিশিষ্ট সংস্থা 77 95.40
শান্তিনগর বিদ্যা মন্দির থেকে কিন্তু জেলায় প্রথম থেকে দশম স্থানের মধ্যে কিন্তু তিনজন আছেন আমাদের বানপুরের, সত্যি গর্বের ব্যাপার। 77-6 কুমারানী গার্লস হাই স্কুল, শ্রেয়সী দাস। আমাদের মাননীয় এমআইসি তাকে পুরস্কৃত করছেন, ফেলিসিটেশন 2023। আমাদের অশোকরুদ্রদার নেই, ঠিক আছে, পুলিন বিহারী গুষ্ঠ বিহারী হাই স্কুলের ঝিলিকপাল, এই অন্য সেগমেন্টগুলি আমাদের এই অঞ্চলেরই, এদের অনেক দূরে, ঠিক আছে। সুমন মণ্ডল 9th হয়েছে, নরেন বাউরি 673 6th হয়েছে। সিক্স পজিশন সে হোল্ড করেছেন আমাদের আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে নরেন। সৌরজিৎ এবং সুরজিৎ আমার বাঁ পাশে আছে, চেহারায় কিন্তু মিল আছে এবং দুজনেই কিন্তু সভাপতি মাননীয় চেয়ারম্যান, তার সঙ্গে তিনি আমাদের এই অঞ্চলের অন্যতম প্রতিষ্ঠিত স্কুল, যে স্কুল এখন বিরাট জায়গায় পৌঁছেছেন, দুজনে কিন্তু পরপর দাঁড়িয়ে আছেন। আমাদের স্যার তিনি কিন্তু কারিগর, যে শান্তিনগর বিদ্যা মন্দির দেখছেন, কিন্তু তিনজনই মেয়ে শান্তিনগর বিদ্যা মন্দির থেকে, যারা ডিস্ট্রিক্টে কিন্তু টপার হয়েছে এবং 1 থেকে 10 মধ্যে আছেন। এবং তার পিছনে আছেন আমাদের এই অনুষ্ঠানের কর্ণধার অশোক দার। তোমরা স্কুলে যাবতীয় যা ডেভেলপমেন্ট দেখবেন কিন্তু তার কিন্তু অনেকটাই কিন্তু এই অশোক রুদ্রদার ভাবের দেবজানী মুখার্জী মহাশয়া। তো শান্তিনগর ঘিরে কিন্তু আমাদের একটি বেশ ভালো স্কুল। আমাদের স্যারকে অনুরোধ করব যে আমাদের ডিপিএসসি চেয়ারম্যানকে পডিয়ামে গিয়ে, এবং প্রিয় সঞ্চালক এবং আমাদের আমার সামনে যে অবহিত ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ অভিভাবকবৃন্দ আছেন, সকলকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসায় জানাই। প্রথমেই বলে রাখি আমি ডিপিএসসি চেয়ারম্যান, সে পরিচয়টা পরে আমার পরিচয়। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আমাদের মধ্যে এখন পুরস্কৃত করবেন আমাদের বানপুর রিভারসাইড স্কুলের প্রিন্সিপাল ডক্টর, অনেকগুলো সম্মতি পাচ্ছে, আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুলের 679 হয়েছেন সম্মতি কবিরাজ, পর্ণসা বড়ি ঘোষ টপার হয়, যে স্কুল থেকে প্রোডাক্ট, যে স্কুল থেকে তারা হাতে তৈরি করেন কারিগর যারা আমাদের, তার অন্যতম কর্ণধার আমাদের ডক্টর সুশীল সিনহা মহাশয়, তার বক্তব্য শুনে নেবো। ছোটবেলা থেকে তাকে দেখছি, পডিয়ামে যাওয়ার জন্য তাকে অনুরোধ। 5 বছরে কিন্তু কোচিং এক্সপিরিয়েন্সও, দীর্ঘদিনে তার অনেক স্টুডেন্টসও কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায় কিন্তু ন্যাশনাল লেভেলে, কিন্তু পুনেতে ন্যাশনাল রোড রেসে তিনি কিন্তু পার্টিসিপেট করেছিলেন বেঙ্গল থেকে, 800 মিটারে তিনি 800 মিটারে তিনি কিন্তু গোল্ড মেডেল পেয়েছিলেন 2022। ন্যাশনাল মেডেল তিনি পেয়েছেন 400 এবং 800 মিটারে, এবং সিলভার এবং গোল্ড পেয়েছেন 400 মিটার হার্ডলসে। স্টুডেন্টস স্টিল প্ল্যান কবাডি টিম মেম্বার, 2 বার তিনি রানার্স আপ হয়েছেন পুরুলিয়া টিমের মেম্বার হিসেবে, সেলে কোচিং ক্যাম্পেও তিনি থাকেন, সিআইএসএফ আইএসপি টিমের তিনি কিন্তু, এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলা বিভিন্ন কবাডি টিমের তিনি কিন্তু কোচিং। নিচে যারা বসে রয়েছেন আমার গুরুজনরা, আমার বর্দা seniors, the parents and the successful students, এই খেলাধুলা করতাম, পড়াশোনাও ভুলভাল হলেও প্রচুর প্রাইজ পেয়েছি। এই প্রাইজের অনুষ্ঠানে বক্তৃতা যে কি বলি এটা আমি বুঝি, কিন্তু অশোক আমাকে দুর্গাপুর থেকে ডেকেছে, আর বলবো না দুটো ছবি তোলা হবে না, বাড়ি গিয়ে কি মুখ দেখাবো অনেক কিছু বুঝতে পারছেন তো, তারপর ফেসবুকে দিতে হবে, এইসব কারণেই এখানে আসা। জোকস অ্যাপার্ট, যারা খুব নম্বর পেয়েছো মাই কংগ্রেচুলেশনস, হার্টফেল কংগ্রেচুলেশনস, একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের সফল বাচ্চাদের জন্য। তবে এই সাফল্যের পেছনে জেনারেলি মা বাবারা পায় না, খুব একটু জোরে হাততালি হবে কি, থ্যাংক ইউ সো মাচ। তিনি নর্থ কোরিয়ান কোচ জো নাম পেং তার আন্ডারে কিন্তু কোচিং করেছেন, অলসো ট্রেন স্টেট টিমস অফ মানসার সামনে আসবেন।
1975 থেকে বর্তমানে যখন ছিল সাব ডিভিশন টিম ডিস্ট্রিক্ট টিম বিশাখা উত্তনম ফুটবলালের কাছ থেকেও কিন্তু তিনি পুরস্কার পেয়েছেন সম্মানিত হয়েছেন তিনি আমাদের আসানসোল ফুটবল একাডেমি বাস স্ট্যান্ডার্ডে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে কোচিং এর সঙ্গে যুক্ত আছে আমরা তাকে সম্মানিত করতে পেরে কিন্তু গর্বিত আমরা রাজেশ অর্ণব কবিরাজ মহাশয় চেষ্টা করে যাচ্ছেন তাদের খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়াতে এবং তিনি নিজেও একজন শুধুমাত্র যারা পড়াশোনা করছে তারা শুধু পড়াশোনা করছে তাদের কোথাও ফোকাস নেই আর যারা খেলাধুলা করছে শুধু খেলাধুলা করছে আমরা যখন খেলাধুলা করতাম তখন আমাদের খেলাধুলাটা ছিল আমাদের কাছে একটা রিক্রিয়েশন এনজয়মেন্ট কিন্তু এখন বাবা মারা ছেলেকে খেলাধুলা করতে পাঠাচ্ছে বিশাল বড় একটা স্পোর্টস কিট তার পিঠে থাকে মানে ছেলে তৈরি হচ্ছে যে সচিন তেন্ডুলকার তৈরি হয়ে বলেই যাচ্ছে ঠিক ছিল যখন বলছি আমাদের দেখলাম বিবি কলেজের অধ্যক্ষ বিসি কলেজের অধ্যক্ষ আমাদের রিভার সাইড বিআরএস স্কুলের প্রিন্সিপাল সেই সব মানুষদের সামনে যখন ছাত্রছাত্রীরা তাদের ভালো পারফরমেন্স করার জন্য পুরস্কৃত হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সুরজিৎ আছেন আমরা অশোকদাকে আমরা ফেলিসিটেট করছি আমরা ধন্যবাদ জানাই অভিজিৎ বাবু মহাশয়কে আমরা তিনি ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে সময় দিয়েছেন আমরা তার বক্তব্য শুনলাম আমরা আমাদের কালনা কর্পোরেশন কালনা মিউনিসিপ্যালিটির পৌরপিতা আমাদের আছেন বর্তমান পৌরসভার পৌরপিতা শ্রী প্রতিনিধিত্ব করছেন এবছর চব্বিশ অব্দি রানিং আছে সেশন এবং কলকাতা এবং পুরস্কার নেওয়ার পরে কেউ চলে যাবে না শবরী দাস রামচন্দ্র মাঝি এবং সজল বাবু শবরী খুবই গর্বিত আমরা অনুভব করছি বন্ধু ভবিষ্যতের জন্য গোল্ড মেডেল পেয়েছে ন্যাশনাল লেভেল ইনভিটেশনাল ন্যাশনাল মিটে ওপেন ক্যাটাগরি ইনভিটেশনাল ন্যাশনাল সপ্তস্বতে এবং দশস্বতে এবং খাদিজা অঞ্জু দেবস্মিতা পাধি সৃজিতা দাস শ্রেয়া সিং এবং রিধি ব্যানার্জি পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ডক্টর সুশীল সিনহা আছেন আমাদের রথীন্দ্রনাথ মজুমদার মহাশয় আমাদের অশোকদা আছেন সুমিত কুমার আদ্য অনন্যা মণ্ডল এবং অস্মিতা মণ্ডল ধন্যবাদ স্যারকে এবং স্টুডেন্টদের ডলি কুমারী 70.86 এবং বৈশালী ভগত 70.71 মনামি রাউল থার্ড 82.57% হাই স্কুলের অমিতাভ রায় এবং অঙ্কিত রায় কোয়েল মাঝি 85% বাড়ি বিদ্যালয় বিদ্যানন্দ কর্মকার বিশ্বজিৎ পাতার এবং সাগর কেওড়া জানিসার চৌধুরী সাবিনা হুসেন এবং রবি পাসওয়ান এবং কাশিনা হাবিব এবং সাইমা টাকি প্রায় আমাদের স্কুলে অ্যাটেন্ডেন্সের মতন না সুরজিৎ 95.6% তোমার কি হয় ও পার্টিসিপেটেড ইন নর্থ ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ স্যার
সিআইএসসি তাহলে যাবেন তাহলে মাহলে ইনস্পায়ার কি করাও মনে প্রোগ্রাম শেষ হয়ে গেছে ক্রিকেটে আমাদের কমলেশ প্যাটেল আমাদের আমাদের ভবিষ্যৎ সোনাই মজুমদার তো কলকাতা ওপেন জুনিয়রে ফার্স্ট পজিশন এই বছরে আসানসোল ব্যাডমিন্টন ওয়েলফেয়ার ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছে এই বছরই মাইথন পাওয়ার লিমিটেড চ্যাম্পিয়ন হয়েছে এই বছরই বাঁকুড়াতে জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছে এই বছরই এইট ন্যাশনাল গেমসেও কিন্তু সে পার্টিসিপেট করেছে এবং পুরস্কৃত হয়েছে এতগুলো আরও অনেক কিছু ছিল আর লিখিনি জায়গা হয়নি আমাদের দিদিরা সোনা দিয়ে আছেন আমাদের শিখা দিয়ে আছেন আমাদের সহশিক্ষিকা ছিলেন আমাদের সঙ্গে আবার রিপ্রেজেন্ট করেছে সৌরভ শর্মা প্লেস ফর ডিস্ট্রিক্ট টিম ফর বেঙ্গল স্টেট চ্যাম্পিয়নশিপে উঠছে কিন্তু আন্ডার 13 এ হ্যাঁ সোমনাথ বাবু তাহলে কি দয়া করে যাবে না বারবার বলেছি রিকোয়েস্টটা রাখলে তোমাদের জন্যই তো এই অনুষ্ঠান আর অরিন্দম সামন্ত আমি হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের আর কিছুক্ষণ থাকার জন্য অনুরোধ এরপর আরেকটি ক্লাবকে আমি ডেকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের স্যার আছেন ডিপিএসসি আমাদের চেয়ারম্যান রথীন্দ্রনাথ মজুমদার মহাশয় বানপুর বয়েজ হাই স্কুল চলছে শুভম কুমার সাহ বিশাল যাদব 79 পাল তোমার তিনটে স্কুল আমরা একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি আর তিনটি আতিফা সিদ্দিকী 95% রশপাল সিং ধন্যবাদ জানাই আপনার আমাদের ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাই সেল এসপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ভারতী ভবন কর্তৃপক্ষকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমাদের কোচেসদের আমাদের স্পোর্টস পার্সনদের ইয়াং ট্যালেন্টসদের আমাদের অভিভাবকদের সবাইকে কিন্তু আমরা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাই এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আগামী বছরের প্রতীক্ষা নিয়ে আগামী বছর আবার আমরা কিন্তু শয়ে শয়ে মানুষকে কিন্তু আমাদের স্পোর্টস ট্যালেন্টস একাডেমিক পার্সনদের আমরা কিন্তু সম্মানিত করবো